4 লক্ষ মাধ্যমিকে ছাত্র ছাত্রী কমেছে, উচ্চ মাধ্যমিকে 2 লক্ষ ছাত্র ছাত্রী কমেছে, আর 21,000 মদের দোকান বেড়েছে। এইটা পেয়েছেন তো আমার যুবক যুবতীরা? 2 লক্ষ কোটি ঋণের বোঝা রেখে গেছিলেন সিপিএম, হট কাটবে বিজেপি, কই খাবে সিপিএম, হবে ডেঞ্জারাস পার্টি, বিকাশ ভরচার দাঁড়িয়ে গরুর মাংস খাচ্ছে কলকাতার রাস্তায়, করবেন নাকি সিপিএম? আর ইচ্ছা আছে করা? 2 লক্ষ কোটি ঋণের বোঝা ইনি করেছেন 6 লক্ষ কোটি, ইনি মানে কৃষিমণি। 1 কোটি বেকার সিপিএম রাখিয়া ছিল, তাকে লালিত পালিত করিয়া পিসিমণি 2 কোটি করিয়াছেন। সিপিআইএম 5 লক্ষ লোককে পরিযায় শ্রমিক হিসাবে বাইরের রাজ্যে পলায়ন করিতে বাধ্য করিয়াছিল, আর পিসিমণি সেটাকে নগণ বৃদ্ধি করিয়া 45 লক্ষ করেছে। এই কালিয়াগঞ্জে 10,000 ছেলে বাইরে থাকে, হ্যাঁ কি না? হেমতাবাদ ছোট ব্লক 5টা অঞ্চল, ওখানে দেখবেন 5,000 লোক বাইরে থাকে, কোথায় নেই? ইটাহারে তো কেউ বাড়িতে থাকে না, পুরুষরা সব বাইরে রাজ্যে। ইসলামপুর চোপড়া একই দৃশ্য, কাজ নেই পশ্চিমবঙ্গে, কিন্তু 28 টাকার মদের পাউচ আছে, আর পাড়ার মোড়ে মোড়ে ভাইপো লটারি আছে, ডিআর লটারি, বঙ্গলক্ষ্মী আর ধনলক্ষ্মী বন্ধ পশ্চিমবঙ্গ সরকারের। এখন নাগরাজ আর মার্টিনের ডিআর লটারি, মার্টিন লটারি, ভাইপো টাকা পায় মাসে এখান থেকে। গোটা উত্তর দিনাজপুরে একজনের নাম বলুন কোটি টাকা জিতেছেন, সবাই কাটেন আপনারা, বিশেষ করে গরিব মানুষ বেশি কাটে। কে পেয়েছে? জোড়া সাকর তৃণমূলের এমএলএ বিবেক গুপ্তার বউ পেয়েছে। বীরভূমের তথাকথিত বীর গেস্ট পেয়েছে, তার বেটি সুকন্যা পেয়েছে। নলহাটির এমএলএ রাজেন্দ্র সিং তৃণমূলের, তার ভাই পেয়েছে 1 কোটি টাকা। সর্বনাশ করে দিল পশ্চিমবঙ্গে, শিল্প নেই, কারখানা নেই, এয়ারপোর্ট চালু হলো না, সমুদ্র বন্দর নেই, বর্ডারের গ্রামে ডেমোগ্রাফি পাল্টে যাচ্ছে, বিএসএফ কে জায়গা দিচ্ছে না, আর চুরি 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 হচ্ছে, 100 দিনের টাকা দিতে হবে, কেন হিসাব দাও, টাকা নাও, কে আটকেছে টাকা? আপনারা আমাকে বলুন তো, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে জেসিপি মেশিন দিয়ে মাটি কেটে ভুয়া বিল করেছে, হ্যাঁ কি না বলুন না? আপনারা হাত তুলে বলুন, জব কার্ড হোল্ডাররা গাই গরু কেনার জন্য 15,000 করে টাকা কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছিল স্বনির্ভর হওয়ার জন্য, দুধ বিক্রি করে আপনি স্বনির্ভর হবেন, আপনারা কে কে পেয়েছেন? ফলের বাগানের জন্য 15,000 টাকা করে জব কার্ড হোল্ডারদের দেওয়া হয়েছে, কে কে পেয়েছেন বলুন? কোথায় গেল এই টাকাগুলো? এই নেতাগুলোর কি হাল ছিল? আমার ভুল আছে, কালিয়াগঞ্জে আজকে পঞ্চায়েত লোকসভার প্রাক্কালে 1 বছরের মধ্যে 2টো বড় ভুল,